বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি তেজস বিজয় দেউরকার পরিচালিত মারাঠি ছবি গ্রাউন্ড জিরোর শুটিংয়ের জন্য কাশ্মীরে শ্রীনগরে রয়েছেন এই অভিনেতা। তার মধ্যে খবর আসে শুটিংয়ের দলটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে আর স্থানীয়দের ছোড়া পাথরে আহত হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি কাশ্মীরে স্থানীয়দের ছোড়া পাথরে আহত হয়েছে ইমরান হাশমি, এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু অভিনেতা নিজেই টুইটারে জানিয়ে দিলেন এমন কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি এটিও লিখে দেন, কাশ্মীরের মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ। মঙ্গলবার সকালে ইমরান হাশমি টুইট করে জানান, কাশ্মীরের মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ, শ্রীনগর এবং পহেলগামে শুটিং করার অভিজ্ঞতা দারুণ, ছোড়া পাথরে আমি আহত হয়েছি এই খবরটি ঠিক নয়। তবে শুটিংয়ের দলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল কিনা সে বিষয়ে ইমরান কিছু লেখেননি। ইমরানের এই টুইটের পর থেকে অনুরাগীরা নানা ধরনের মন্তব্য শুরু করেন। অনেকেই জানিয়েছেন তারা রীতিমতো উদ্বেগের মধ্যে ছিলেন, অনেকে তার জন্য প্রার্থনা করছিলেন বলেও জানিয়েছেন। গত মাসে কাশ্মীরে পৌঁছেছে গ্রাউন্ড জিরো ছবির দল, সপ্তাহ খানেক ধরে সেখানে চলছে শুটিং। হালে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল পহেল গ্রামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শুটিংয়ের দলটিকে লক্ষ্য করে নাকি পাথর ছুড়েছিলেন। Thank you.